অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বললেই আপনি মনে করবেন যে বিএনপি এটা এই করতেছে আওয়ামী লীগে এই দাবি তুলে নাই আগেই বলেছিলাম যে পক্ষপাত মেহেদি হাসানের সাথে আমি একমত তার কারণটা হচ্ছে যে আসলে গণতন্ত্র যদি গণতন্ত্রের পক্ষে বলাটাই হচ্ছে পক্ষপাতিত্ব গণতন্ত্র না থাকলে এটা সমাজ একদম এটা মানে কি বলবো যে সমাজটা একেবারে আর মানে কার্যকর থাকে না এই সমাজটা একেবারে কি হয়ে যায় মানে সমাজের আজকে যে অবস্থায় আমরা পৌঁছেছি এই পরিস্থিতির মধ্যে দিয়ে এই সমাজে গণতান্ত্রিক চিন্তা এবং সামাজিক মানে বিশেষ করে সবার মুক্ত সাংবাদিকতা চিন্তা যদি আপনি না করতে পারেন আপনি যদি মত প্রকাশের স্বাধীনতা আপনি তুলে ধরতে না পারেন আপনি কথা বলতে না পারেন আপনি লিখতে না পারেন তাইলে আপনার পক্ষপাতিত্ব থাকবেই আপনি যদি এর বিরুদ্ধে কথা বলেন তাইলেই বলবে যে হ্যাঁ উনি পক্ষপাতিত্ব আমি বললাম তো আমি বিএনপির পক্ষ প্রতিও আমার কোনো বিশেষ কি নেই আওয়ামী লীগের প্রতিও নেই অর্থাৎ আওয়ামী লীগ ভালো করলে আওয়ামী লীগকে আমরা ভালো বলি খারাপ বললে খারাপ বলি শেখ হাসিনাকে সরিয়ে আরেকজনকে ক্ষমতায় বসানোর আমার কোনো ইচ্ছা নেই কারণটা হলো রাজনীতি ঠিক হইলে গণতান্ত্রিক পরিবেশ থাকলে নির্ব সুষ্ঠু নির্বাচন হলে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বললেই আপনি মনে করবেন যে বিএনপি এটা এই করতেছে আওয়ামী লীগে এই দাবি তুলে নাই আমি তো দাবি তুলেছে একশো তেয়াত্তর দিন হরতাল করেছে সো আমার মনে হয় এই আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলবো সাধারণ মানুষের কাছে মানে বক্তব্য রাখছি বলছি যে আমরা আমরা আসুন একটা জিনিসে যাই এক জায়গায় একমত হই মুক্ত সাংবাদিকতা এই ব্যাপারে আমরা একমত হই পরে আপনি কাকে কে ক্ষমতায় আসলো কে গেল সেটা আমাদের দেখার বিষয় না এটা ওই যে মাহু সেতুম থেকে কোট করে মাহফুজ জানাম সাহেব তার এক লেখা মোটামুটি লিখেছিলেন এটা আপনিও একটু আলোচনা করলেন যে আমাদের ঢাকায় তো অনেক মিডিয়া পত্রিকার অভাব নেই অনলাইন টেলিভিশন কিন্তু কখনো কখনো মনে হয় কিনা যে একটা গাছ থেকেই আসলে মানে একই ধরনের ফুল ফুটছে মানে ভিন্ন মত মিডিয়াতে ওইভাবে খুব একটা দেখা যাচ্ছে না এটা কি মনে হয় কিনা আপনার কঠিন প্রশ্ন কারণটা হচ্ছে যে হ্যাঁ সত্য এটা আপনি ঠিকই বলছে এটা তো নেই পত্রিকা বেশি সাংবাদিক বেশি অনেক সাংবাদিক আমি এটাকে আমি খাটো করবো না আমি উৎসাহিত করব। কিন্তু সাংবাদিকতা যা নেই সেই বিষয়টা আমাকে বলতে হবে অনেক সংবাদপত্র কিন্তু সাংবাদিকতা অনুপস্থিত যে কারণে আজকে সংকট যে কারণে আমরা কালোকে কালো বলতে পারছি না সাদাকে সাদা বলতে পারছি না